শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো সকালেই চলে এসেছিলাম মানে ছাদে, আর অনেকটা সকালে এখন ঘুম থেকে উঠতে হয়। তো জামা কাপড় কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে, আর দেখো গোলাপ গাছে একটা কুঁড়ি এসেছে। তো কুঁড়িটা কবে ফুটবে ভগবানই জানে, জানি না। যেদিন ফুটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাছটা তো ফুল ফুটেছে, দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো বড় হচ্ছে না, ফুলগুলো মানে কুঁড়ি কুঁড়ি হয়ে আছে। আর পাতাগুলো না কিরকম সাদাটে সাদাটে হয়ে যাচ্ছে, মানে গাঁদা ফুলের আর এই হরগৌরী ফুলের গাছ দুটোতেই বেশিরভাগই হচ্ছে। কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। তো ভাবছি পাতাগুলো এরম হয়ে যাচ্ছে, তো ফুলগুলো তুলেই নেব, সব ফুলগুলো মানে তুলে আজকে পুজো করে নেব। তো আমাদের যেহেতু রোজকার ফুল কিনে আনে, তাই এই ফুলগুলো সেরকমভাবে লাগে না, তবু যখন ফোটে দু একটা করে তুলে। আর আজকে ভাবছি সব ফুলগুলোই তুলে নেব, কারণ গাছের পাতাগুলো কিরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে কিসের জন্য হচ্ছে বুঝতে সত্যিই পারছি না। তো চলো ফুলগুলো তুলে নিই। আর আমার কিন্তু সকালে চান করাও হয়ে গেছে, তাই আমি ফুল তুলতে এসেছি, আর ফুলটা তুলে পুজোটা সেরে নেব। আর সকাল সকাল বাকি যা যা কাজ ছিল সব সব কাজই সারা হয়ে গেছে। তো আজকে একটু কলেজে যেতে হবে, আর আজকে রবিবার, তো আজকে একটু কলেজে যেতে হবে। আর সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ বাবুকেও খাওয়ানো, ওর চান করানো, ওরও তো একটা কাজ থাকে না, তো সেগুলো থাকে। সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি। আর দেখো এখানে পুজো কর মানে পুজো আমার দেওয়া হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালে এরপর মানে পুজো করার পর আর সেরকম ভিডিও করা হয়নি, একটু তাড়াই ছিলাম, তাই মানে কলেজে যাওয়ার ছিল বলেই ছিলাম, তো সেই জন্য কলেজে চলে গেছিলাম। আর শেয়ার করা হয়নি কি কি রান্না হয়েছে বা কিছু। আর এখানে এটা হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে আর কি, বাবু ঘুম থেকে উঠেছে আর আমি কলেজ থেকে চলে এসেছি, তো আসতে বিকেল হয়ে গেছিল আসতে। কি হচ্ছে? এরপর উঠে সন্ধে জ্বালতে হবে, তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেটা জ্বেলে নেবো। আর চলো তোমরা ভিডিও দেখতে থাকো। তোমার নাম কি বলো আগে, বলবে না লাগছি না? তোমার নাম জানো না? না তুমি জানো না তোমার নাম, সবাই একে ব্যাড বয় বলবে। এ ব্যাড বয়, তুমি ব্যাড বয় তো, তুমি ব্যাড বয় তো। আবার পাপা সবাই সবাই বাজে ছেলে বলবে। তোমার নাম কি বলে দাও, তুমি কি তোমার নাম জানো? না জানো না? না আমি জানতাম তুমি নাও তোমার নাম জানো না। তুমি ব্যাড বয় তো? হ্যাঁ এই দেখো একটা ব্যাড বয়, এই দেখো ব্যাড বয়। আচ্ছা আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো, তুমি কি খাবে? পাপাকে দোকানে পাঠিয়েছো কেন? পাপাকে দোকানে পাঠিয়েছো কেন? কি ডলি কিসের জন্য? ডলি পপটা বলে, ডলি পপ না ললি পপ? ললি পপ। হ্যাঁ ডলি পপ, ডলি পপ না, বলো ললি পপ, বলো ঠিক করে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথায় ডলি পপ, ডলি পপ। আর কি আনতে পাঠিয়েছো? আর কি? ক্যাডবেরি। বাবা ডাক্তার কি বলেছে? ডাক্তার তোমাকে কি বলেছে বলো? ডাক্তার বলেছে যে ললিপপ চিপস বন্ধ বলেছে, ডাক্তার বলেনি? না ডাক্তার খেতে বলেছে? ডাক্তার ওগুলো খেতে বলেছে? কি খেতে বলেছে? ডলি পপ আর ক্যাডবেরি খেতে বলেছে, খেলে কি হবে? খেলে কিছু হবে না, খেলে কিছু হবে না। আচ্ছা
ডাক্তার তাই বলেছে তো? এবার ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস করবো তো আমি যে আমার পাপাকে কি ডলিপপ আর চিপস আর ক্যাডবেরি খেতে বলেছেন, যদি বলে না তখন, যদি বলে না তখন কি হবে? তোমার খেতে বলেছে, এটা কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবে খাবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি বলে যে না, তখন দেখবে দাঁতে পোকা হয়ে গেলে না, তখন দাঁতগুলো সব তুলে নেবে, তখন ভালো হবে, তখন কিছু খেতে পারবে না। একবার বলে দাও তো কেমন আছো তোমরা, বলে দাও দেখি। ঠিক আছে একবার বলে দাও দেখি কেমন আছো তোমরা সবাই, বলে দাও বলে দাও, যেরকম বলো বলো কথা, আমাকে তুমি নকল করো তো, বলে দাও, বলে কেমন আছো তোমরা সবাই, বলবে না? বলবে না কেন? তো দেখো এখানে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য, কারণ সেই কোন সকালে মানে 12টার দিকে ভাত খেয়ে গেছিলাম, তো খুব খিদে পাচ্ছিল, বড্ড খিদে পাচ্ছিল, তো তো তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম, ও চপ আর বেগুনি নিয়ে এসছে, একটু মুড়ি মাখিয়ে খাবো, তো শুধু চপ আর বেগুনি দিয়ে খাবো, তো ভাবলাম একটু শশা কুচো দিয়ে মানে মানে ঝালমুড়ি টাইপের আর কি। তো ঝালমুড়িতে অনেক কিছুই দেয়, আর বাড়িতে ওই ধনে পাতা, কড়াইশুঁটি, এখন এখন যে কড়াইশুঁটি বেরিয়েছে, মানে কড়াইশুঁটিতে মুড়ি খেতে সত্যি খুবই ভালো লাগে, তো শশা, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি, আর ধনে পাতা, কড়াইশুঁটি এইসব দিয়ে, আর একটু চপ, এইসব দিয়ে মুড়ি মাখিয়ে খেতে সত্যি আমার বেশ ভালো লাগে, তো তাই খাবো। আর ভিডিওটি আজকে একদমই একদমই ছোট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ও আরেকটা চপ নিয়ে এসেছিল, সেটা হচ্ছে নারকেলের চপ, তো সেটাও নিয়ে এসেছিল, সেটা এমনি খাওয়ার জন্য ও নিয়ে এসেছিল, ওর সব খেতে ভালো লাগে, আর এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তো আমার সেরকম অতটা ভালো লাগে না, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ওরা খাবে বলে। আর ওখানে দেখো পাপাও আমাদের সঙ্গে, মানে পাপা বলতে আমাদের বাবু, ও পাপার সঙ্গে খাচ্ছে, তো চলো আমরা খেয়ে নিই। আর আমাদের খাওয়া হয়ে গেছে, এবার ওর পাপা ওকে পড়তে বসিয়ে ফেলেছে, তো চলো ভিডিওটি এখানেই এন্ড করছি, আর ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, এখনের মতন টাটা। আর পা বিকে যাচ্ছে শুধু পড়তে দেখ।